আজ আমি তৈরি করব রূপচাঁদা মাছের দো পেঁয়াজু। এই জন্য আমি 500 গ্রামের একটি রূপচাঁদা মাছ নেব। রূপচাঁদা মাছটাকে আমি এইভাবে কেটে নেব যেন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। মাছের দুই পাশটাই আমি এইভাবে কেটে নেব। দুই পাশটাই কাটা হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দুই পাশটাই খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং কাটা অংশগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে 1/3 কাপ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব। রূপচাঁদা মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দেব। খুব বেশি ভাজবো না, 5 মিনিট করে দুই পাশটা ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টিয়ে দেব। দুই পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি 1 চিমটে জিরা দিয়ে দেব, 1 কাপ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। পেঁয়াজটা খুব একটা ভাজা ভাজা করব না, একটু নরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব যেন একটা সুন্দর ফ্লেভার আসে। সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলে ভেজে রাখা রূপচাঁদা মাছটা আমি এর মধ্যে বসিয়ে দেব। চার-পাঁচটা কাঁচামরিচ, 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে মাছটাকে আমি উল্টিয়ে দেব। এখন ঢাকনাটা লাগিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এই তো রূপচাঁদা মাছটা আমার রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।